হ্যালো বন্ধুরা, আজকে আমি ইন্টারনেটের ভাইরাল ক্রিপি ভিডিও সিরিজের 9 নম্বর এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। পুরো প্লেলিস্টের লিঙ্ক আই বাটনে পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিও ফুটেজটি আর্জেন্টিনার একটি হসপিটালের, যেখানে একজন সিকিউরিটি গার্ডকে নাইট শিফট করতে দেখা যায়। এই হসপিটালের সিসিটিভি ফুটেজে আজব কিছু একটা ক্যাপচার হয়। এই হসপিটালটির নাম স্যানাটোরিও ফিনোচিওট্টো। এই ফুটেজটি বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ভোর 3টের সময় সিকিউরিটি গার্ড তার ডেস্কে বসে কিছু পেপার ওয়ার্ক করছিল। গার্ডটি যখন হসপিটালের প্রবেশের রাস্তার দিকে লক্ষ্য করে, তখন সে দেখে একজন বৃদ্ধ মহিলা হসপিটালের অটোমেটিক ডোর দিয়ে ভেতরে প্রবেশ করছে। সিকিউরিটি গার্ড তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। গার্ডের কথানুসারে এইসব ঘটনা তার সাথে সেই মুহূর্তেই ঘটে, কিন্তু ভিডিও ফুটেজে আমরা অন্য কিছু দেখতে পাই। দেখুন এই ফুটেজটি। সিকিউরিটি গার্ডের দেখা সেই বৃদ্ধ মহিলাটিকে সে ছাড়া আর কেউই দেখতে পায়নি। অবাক ব্যাপার, বৃদ্ধ মহিলাটি প্রবেশের মুহূর্তেই অটোমেটিক ডোরটি ওপেন হয়ে যায়। দেখে মনে হয় কেউ যেন প্রবেশ করছে, কিন্তু ক্যামেরাতে কাউকেই দেখা যায় না। গার্ড বলে যে মহিলাটিকে তিনি হুইল চেয়ারও অফার করতে চান তার অবস্থা দেখে, কিন্তু মহিলাটি বলে সে ঠিক আছে এবং সে লিফটের সাহায্যে 9 নম্বর ফ্লোরে যাবে, কারণ গতকাল তার চেনা একজন মারা গিয়েছে আর তার জিনিসপত্র সেখানে পড়ে রয়েছে। এরপর মহিলাটি উপরে চলে যায় এবং আর তাকে দেখা যায় না। খোঁজ নিয়ে জানা যায় সিকিউরিটি গার্ডের এন্ট্রি ফর্মে বৃদ্ধ মহিলাটি যে নাম বলে, সেই নামেরই একজন মহিলা আগের দিনই এই হসপিটালে মারা গিয়েছিল। এই ঘটনার উপর বেশি কিছু ইনফরমেশন পাওয়া যায়নি, যার জন্য এটি পুরোপুরি রহস্য হয়ে রয়েছে। একটি পরিবার একটি থিম পার্কে ঘুরতে যায় আর প্যারানর্মাল কিছু এনকাউন্টার করে। 2 জুন 2022 সালে মোহাম্মদ ও তার মা বাবা মালয়েশিয়ার থিম পার্ক ঘুরতে যায়। মোহাম্মদের মা প্রতিটি মোমেন্টকে ভিডিওতে ক্যাপচার করতে থাকে। ক্যামেরার পুরো অ্যাটেনশনটি প্রধানত মোহাম্মদের উপরেই ছিল। এরপরে মোহাম্মদ যখন তার মা বাবার সাথে একটি রাইডে ছিল, তখন অদ্ভুত কিছু ধরা পড়ে। এই ভিডিওটি অনেককেই হতবাক করে দিয়েছে। ভালো করে দেখুন ফুটেজটি। কি আপনারা দেখতে পেয়েছেন? যদি না দেখতে পান, তাহলে মোহাম্মদের পাশে বসে থাকা ছেলেটিকে দেখুন। আপনারা দেখতে পাবেন এক পাক ঘুরতে না ঘুরতেই মোহাম্মদের পাশে বসে থাকা ছেলেটিকে আর দেখা যায় না। মোহাম্মদের পাশে বসে থাকা ছেলেটি অদৃশ্য হয়ে যায়। মোহাম্মদের মা তৎক্ষণাৎ বিষয়টি লক্ষ্য করে। এবার আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন ছেলেটি হয়তো মাথা নিচু করে থাকতে পারে, কিন্তু আমি যদি একটি নির্দিষ্ট সময়ে ভিডিওটিকে পজ করি, তাহলে দেখতে পাবো কেউই মাথা নিচু করে লুকিয়ে নেই। যখন মোহাম্মদকে তার মা ওই ছেলেটির সম্বন্ধে জিজ্ঞাসা করে আর সে বলে সেই সময় মোহাম্মদ একাই ছিল, কেউ তার পাশে ছিল না। এই ভিডিওটি ট্রাইলিগাল্ট নামক একজন শেয়ার করেন, যিনি তার পরিবারের সাথে সুখে শান্তিতে বসবাস করছিলেন। এই বাড়িটি মাত্র 10 বছর আগেই বানানো হয়েছিল, তাই খুব একটা পুরনো না হওয়ার কারণে ট্রয় মনে করে যে এটা সেইভাবে ভুতুড়ে হতে পারে না। যাই হোক, ট্রয় যে এই বিষয়ে পুরোপুরি ভুল সেটা এই ভিডিওটা দেখলেই বোঝা যায়।
এই ফুটেজটির পর থেকে তাদের বাড়িতে আজব সমস্ত জিনিসপত্র ঘটতে থাকে। যেমন জিনিসপত্রের এদিক ওদিক আপনা আপনি স্থান পরিবর্তন করা, লাইট ফ্যানের নিজে থেকে অন অফ হয়ে যাওয়া ইত্যাদি। 6ই নভেম্বর 2022 সালের সকাল 8:30 সময় এই জিনিসটি ঘটে। দেখুন ফুটেজটি। যদিও বেশি কোনো ইনফরমেশন এই ক্লিপটির থেকে পাওয়া যায়নি, শুধু এটুকুই জানা যায় যে ওই সময় কেউই বাড়িতে ছিল না। বেশিরভাগ ভিউয়ার্সদের মতোই ট্রয়ও এটা এক্সপ্লেন করতে পারে না। আপনারা এই বিষয়ে কি মনে করেন? এটা কি সত্যি প্যারানর্মাল ঘটনা নাকি অন্য কিছু? এই ভিডিওটি একটি প্যারেন্ট শেয়ার করে যাতে কেউ এই জিনিসটি এক্সপ্লেন করতে পারে। ফুটেজটিতে একটি বাচ্চা ছেলেকে বিছানার ভেতরে খেলতে দেখা যায়। হঠাৎ করেই টেরিফাইং কিছু ক্যামেরাতে ক্যাপচার হয়। প্যারেন্টসদের কথানুসারে যখন থেকে তারা উইজা বোর্ড নিয়ে এসে বাড়িতে খেলা করেছে, তবে থেকে স্ট্রেঞ্জ জিনিসপত্র ঘটতে শুরু করেছে। বেশিরভাগ সময়ই তাদের ছেলে খালি ঘরের দিকে তাকিয়ে থাকে, যেন মনে হয় কেউ ওইখানে রয়েছে আর সে তাকে দেখে চলেছে, এবং হঠাৎ করে ভয় পেয়ে সে কেঁদে ওঠে। এইরকমেরই কিছু ঘটে এই ফুটেজটিতে। ঠিক মাঝরাতে স্ট্রেঞ্জ কিছু ক্যামেরাতে ক্যাপচার হয়। দেখুন ফুটেজটি। অদ্ভুত কর্কশ শব্দ ছেলেটির ঘর থেকে শোনা যায়, আর এই শব্দটি যতবার হয় ততবার ক্যামেরাটি গ্লিচ করতে শুরু করে। ঘরের ভেতরে যেটাই থাকুক না কেন, সেটার প্রেজেন্স এতটাই শক্তিশালী যে ক্যামেরার ফ্রিকোয়েন্সিকে ব্যাঘাত ঘটায়। ছেলেটির মা বাবার মতে এটা প্যারানর্মাল এন্টিটির কাজ, যেটি তাদের ছেলেকে ভয় দেখিয়ে চলেছে। বেশি কোনো ইনফরমেশন না থাকায় বলা মুশকিল এটা রিয়েল নাকি ফেক, কিন্তু আপনারা এই বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শেষ ভিডিও ফুটেজটিতে একজন ব্যক্তি কিছু আজব শব্দে ঘুম থেকে উঠে পড়ে, যেখানে টেরিফাইং কিছু ক্যামেরাতে ক্যাপচার হয়। এই ভিডিওটি 9 মাস আগে পোস্ট করা হয়, আর যে এটিকে পোস্ট করে তার কথানুসারে সে তার আন্টের বাড়িতে রাত কাটানোর সময় এই ঘটনা ঘটে। বাড়িটি খুবই পুরনো। দেখুন এই ফুটেজটি।
একটি বাচ্চা মেয়েকে ফিসফিস করে কথা বলতে শোনা যায়। স্বাভাবিকভাবেই রেকর্ড করতে থাকা ব্যক্তিটি খুবই ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সারা রাত গাড়িতে কাটায়। বেশি কোনো ইনফরমেশন ভিডিওটির থেকে পাওয়া যায়নি, যেটা এটাকে আরও ক্রিপি করে তোলে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।